আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত সকল ভিউয়ার, আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ। এই একটা ভিডিও আপনারা দেখাইয়া আমি ও যে গ্রিন হাউস, এটা আমি নিজে বানাইছি। এটা আমি বেশিরভাগ জিনিস রিসাইকেলিং, আর অত গরম হয় আর এটা খাওয়ার মতো নাই। আমার সারা খরচুর সবটা লাগাইয়া আমি দেখছি পাইপ লুয়া এর ক্লিপ সবটা লাগে আমার 35 পাউন্ড টোটাল গেছে খরচ। এমনি হইল 3 মিটার আর লম্বা হইল 10 মিটার। ওখান এখানেও আমি কিতা করছি আপনারা তোরা দেখাই, আমার হি যে গ্রিন হাউস, হি গ্রিন হাউস আরো বহুত তার রয়েছে। আর ও দোকা এর ফলে সেরা হল আমি আনিয়া, এখানেও বেশি গরম এর লাগে ও দেখো আমি সেরা হল কিলা রাখছি। আর আমি এটা এমন সুন্দর করে মাশাল্লাহ সব তাত হয়েছি ওইছে ওই দোকা। এটা যাত বিনস আমার খালা, আমার মই ই দেশ আলহামদুলিল্লাহ আল্লাহ দিছেন, আমার খালা দিছিলা বেশি তাই আমেরিকান বেশি। তো ও একটা গাছ হয়েছে, গাছও দেখো কাকি যা সুন্দর গাছ হয়েছে। আর এটা হইল গিয়া চাইনিজ কুমড়া, এখন চাইনিজ কুমড়া আর বিভিন্ন জাতীয় জিনিস সকল। এটা এটা হইল কি বাংলাদেশি উড়ি, এটা উড়ি ও খসুর গাছ। এরপরে বুটটা আবার আমি রইছিলাম, কয় একটা রয়েছে মরি গেছেন কি এখন আমি আবার ওয়াইছি। আর এটা কিরার জারে হারা আছে আলহামদুলিল্লাহ আরবার হরিয়ার। আর ও তো কেগুনো বাংলাদেশি উড়ি, এ ও সিসিন্দা উড়ি কতটা যতটা ফার্সি আর। আর এটা চাউটি, আর এরপরে ও দোকা খদু আমার এহারা মরি গেছে গিয়া, জানিয়েন না আপনারা আর কিতা হয়েছে আল্লাহ দোক আপনারা। ও আমার কিছু মরি গেছে গিয়া, মনে হয় 20-25টা গাছ আমার মরি গেছে খদুর গাছ। আবার করছি অন দেখা যাও। আর এটা হইল গিয়া ও দোকা, এটা লুবি উড়ি, লুবি উড়ি এটা মিষ্টি লাউ। এরপরে হো হইল গে রোনার বিনস। আর এই গাছ যতটা এগুলো লগি গত বছরই, এটাও নাগার গাছ, এটাও নাগা, এটা আবার খাসা মরিচ 1, 2, 3, 4টা, আর বাকিগুলো হলো নাগার এটা গত বছরই। তো আমি ওই ওই দোকায় এখান হইলো গুপুর গাছ আছে না আগে এখান, আর এই জায়গা এটা বাড়া ফালাই দিব, এই জায়গা কোনো খামর আছে না আলহামদুলিল্লাহ। হনকু এটা খামো লাগাইছি, তো আপনারা মনে হবো এটা মেরির লান বানাইয়া রাখছি। আসলে এটা তলে আমি আপনার টুক দেখাইয়া, আর ওই দোকা ইন বাত এটা আছে না আগে ও বাতের মাঝে খদুর হইতাম অনিন কিতা ডেঙ্গার উইলিছি, ডেঙ্গার সেরার লাগিয়া অনু মরসর সেরাও আলহামদুলিল্লাহ। ও আইসকু আবার অনু আরো ওই দোকা কিরার সেরা, এটা কোল্ড কিরা অনু উঠি যার গিয়া, ওই দোকা কিরা উঠি যার গিয়া। তো ঘুরে তৈছে মানে গরম বেশি লাগে, অঙ্ক থেকে অন আনি দিয়েছি গরম পুকু কই দেন গিয়া। আর অন এখানে লাগে আপনার কিতা পয়সা ওই দরকার, তো পয়সা কিছু আছে বড় গেছে গিয়ার আমি ঠিক করি। আর আপনারা মনে হর ধরেন এই মেডিল লাহান, আসলে এখানে মাঝে আর একটা রহস্য আপনারা পুরা দেখাই লাই, এটা হলো বাংলা লাউ ওই দরকার। ফয়েল আগুন মরি গেছে কি ইয়ার পরে ওর সঙ্গে অগুন আলহামদুলিল্লাহ হয়েছে ওই দরকার। ন আমি তো দেখাই পালাই ওই দোকা অলরেডি আমি পুরানা মাটি আর কলতা মিক্স করছিলাম যেন সার অর্থাৎ দিয়ার, ইটা উপরে আপনার নয়া মাটি দিছি ফুক একটা দিকে সুন্দর নয়া মাটি দিয়া এপসন সল্টর পানি দিয়া আর ও দৌকা আমি তুই দিছি। অনেকে কয় যে ভাই আমরা তো গাছ ওয় কিন্তু একটু লাল হয়ে যায় কি বড় হয় না, এটার একমাত্র কারণ হইল কি নয়া মাটি বা সার যদি দিলাই তাহলে গাছে জারতো ভালো না। আর আমি ও জন্য তুললাম 10-15 দিন থাকব, তো 10-15 দিন যদি থাকি যাতে মাটির লগে আপনার অ্যাডজাস্ট হয়ে যাব কি আর হেসে আমি যেটাও রইম সব তৈব। তো ই সারা ফট ইগুইনো সারা ফট আর ওবাই দি আরো 2 লাইন তৈমু। এখন
আর আমি গরিগান খিলা বানাইলাম আপনারা ওখান দেখাইয়া। তো বালা তাহক আল্লাহ হাফেজ। সম্মানিত দর্শক সকল, অবৈধক আলহামদুলিল্লাহ আমি এই পর্যন্ত অবৈধক আম খিলা উপর ব্যবস্থা করছি আপনারা দেখাই। অবৈধক এটা পাইপ যেত, এটা প্লাস্টিকের পাইপ। আপনারা বিএনকে যদি আপনারা সাইনারি তো চিপর মাঝে আবার মজবুত হইব। ও যে একটা আমি আল্লাহ করি আল্লাহ ও যে একটা মাঝখানো দিছি বিম, ও বিমে কিন্তু খুব শক্ত করছে। এরপরে আমি ও অন্য একটা বিম দিব, ও ও জায়গা থেকে একটা বিম দিন দেওয়ার পরে আর কোনো বাইল অর্থ নাই। আর ও দোকা কত সুন্দরভাবে হইছে। আর এখন আমি ঠিক মাঝখানো অন্য ও জায়গা, ও জায়গাত আমি আরবার একটা একটা করে লাহড়ি, ছোট্ট লাহড়ি দিলাইম, দিলে মজবুত হয়ে যাব কি। আর আমার যদি কিতা করতে আমি একটু দেখাই, উঁচা নিচা করতে হয় একদিক থেকে আর ওদিকে নিতে হয়। তো ওই দোকা আমি মারছি, দুইটা মারছি না ওই দোকা, এটা সময় না বাড়াইছি যে আমি চাই বা প্রসরি তো উপরে দিয়ে দেখবো। ওই দোকা এই সাইড থেকে আমি একটু দূরে থেকে দেখাই, ওই দোকা অন ওই যুব গিয়ার। ওখন আমি উপরে দিয়ে দুইটা লাহড়ি লাগাইম, লাহড়ি লাগানোর পরে ইনশাল্লাহ মজবুত হয়ে যাব গিয়া। মজবুত হয়ে গেলে গিয়া গ্রিন হাউস যে প্লাস্টিক আছে, প্লাস্টিক আমি ব্যবহার করি। ওই দোকা আমি মোটামুটি অলমোস্ট আলহামদুলিল্লাহ করে লেছি। হয়তো বা আপনারা চিন্তা করতে পারেন যে ওবাই যদি একটা প্লাস্টিক অর্থ উঠে দিব। ওই দোকা আমি লোয়া একটা মার, স্ক্রু একটা মারছি আর ওমলা দয়া সাইডে দিয়ে মারিলছি। মারিয়া ওই দোকা ও একটা হাফ দিছি লাহড়ির, ও আর একটা দিছি। আর মাঝখানো আনিয়া ওই দোকে একটা খুঁটা দিয়া আর হবা থেকেও ঠানা দিছি, ওবা থেকে ঠানা দিছি। মানে আর এটা কোনোবা ইনশাল্লাহ উড়াইয়া বাতাসে নেওয়ার সম্ভাবনা কম। তবু আল্লাহর হুকুম যদি হয়ে যায় তো কিছু করার নাই। আর ওই দোকা উন থেকে একটা টানাইছি, ওটা মাঝখানোর লগে ইবা আবার মানে আমি একটু দূরে দেখাই। ওই দোকা ওখান কো আলহামদুলিল্লাহ খুব মজবুত হয়েছে। ওই দোকা কতখান লম্বা আর হিবা দি ওই দোকা। আর সূর্য ঠিক ও বা দিয়ে সবসময় সূর্য থাকে না, সূর্য সূর্য খুব বেশি দরেই না। তো আশা করা যায় ইনশাল্লাহ ওই দিব বাকি দেখ। আমি দেখাই তো আপনারা দেখছেন পয়লা আমি একটা এই টেন্ট ইটা বানানোর আগে পয়লা কিলা আরম্ভ করছিলাম। আর আমি বাড়ছি আর এই কদিন ধরে তো আপনার খালি বাতাস দেন, বাতাসটা একটু বন্ধ হইতো। আর ই যে আমি টেন্ট ইটা বানাইছি, ইটা বানানি তেমন একটা পয়সা খরচ করছে না। যদি কোনো জিনিস কিনতে লাভ না করিতে বেচতে কিতা লাভ করব, তো কোনো জিনিস আপনি বানাইতে যদি আপনি বেশি খরচ করি লাগে তাহলে এসে কোনো লাভ করতে পারতাম। তো ই যে খাবড় বা প্লাস্টিকও দোকা খিলা টানাইছি দেখ, খিলা টানছে দেখ। ই প্লাস্টিক আমার ফ্রেন্ড এখান অমলা তান একটা সার দিয়ে বানাইছি আমরা সকলে, বানানি করে তানি খান উফরে গেছে। আর ই যে প্লাস্টিক এটা 10 ইয়ার্স গ্যারেন্টি, মানে খুব ভালো, একটু ময়লা দেখা যার যেন এটা পুরানা ফলাইলাছেন তান এসে। আমি তানটা করার পরে আমি অনলাইন উফরিছি, উফরার পরে আমার হইলো জিনিস ভাই তুমি অনলাইন নকি দেখো তুমি কিছু করতে পারো না। তো এভরিথিং রিসাইকেলিং, ওই দোকা লাকড়ি টাকড়ি লাকড়ি যেন আমি এটা রিসাইকেলিং খালি অন্য আমার 20 ফোন বা 22 ফোন গেছে ওজন। এটা আমি 5 ইঞ্চি 3 মিটার বিএনকিউ থেকে আনছি, 2 ফোন 20 ফেনি করিয়া 1 হাজার দাম। তো আপনারা ওইবার যে লোয়ার পাইপ মাইছে তো আপনি প্লাস্টিকের পাইপ দিলা, প্লাস্টিকের পাইপ আমি ওই দোকা ফ্রেম বানাইছি ওটা দিই, ওই দোকা উফরে দিই একটা মারলের লাগান দিলেছি দিয়া ইনো ওই দোকা স্ট্রং করছি, অন্য বান্ধিছি বা দি ওয়া দিছি একেবারে লোয়ার লাগান হয়ে গেছে। আল্লাহর রকম হইলে আর বাঁধতো নাই। আর এখানে যেন এই সাইডে দিয়ে রাস্তা, রাস্তার গা সুস খাসা বাসরা আইতে না করি আমি আগে ওটা দরজা লাগাইছিলাম। তখন কু আমি করছি কি তা আদা এবার ঠান্ডা যদি এর ভিতরে দিয়ে দিয়া আর এখানে আবার ওই দোকা
Bismillahirrahmanirrahim.